পিসিবির পণ্য কালোবাজারি ঠেকাতে তৎপর বাণিজ্য মন্ত্রণালয়। সুনামগঞ্জে বিপুল পরিমাণ তেল চিনি উদ্ধার। সারা দেশে করোনা সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা, অধিদপ্তরের তিন নির্দেশনা। আয়ের পথ বন্ধ, তবু নিম্ন মধ্যবিত্ত চাইতে পারছেন না ত্রাণ, সহায়তা এগিয়ে এসেছে পুলিশ সহ কিছু সংগঠন ব্যক্তি। করোনা লকডাউনের ক্ষতির মুখে মৌসুমি ব্যবসায়ীরাও ঋণগ্রস্ত হচ্ছেন, ক্ষুদ্র ব্যবসায়ী শ্রমিকরা বেকার। এবং বিশ্বজুড়ে গত ২৪ ঘন্টায় ৭,০০০ মানুষের মৃত্যু। তিন স্তরে যুক্তরাষ্ট্রের লকডাউন তুলে নেয়ার ঘোষণা ট্রাম্পের, সংকোচে ত্রাণ চাইছেন না। স্বাগত সকাল ৯টা থেকে ১০টা, এক ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুফিয়ামে। শুনছেন শিরোনাম চলে যাও পুরো সংবাদ। কালোবাজারে টিসিবির পণ্য বিক্রি রোধে রাজধানীতে ৬টি টিম গঠন সহ সারা দেশে তদারকি জোরদার করেছে বাণিজ্য মন্ত্রণালয়। কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য সচিবের। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কাছে সাক্ষাৎকারে তিনি বলেন, সাধারণ মানুষের ক্রয় অধিকার নিশ্চিত করতে কোনো অনিয়ম সহ্য করা হবে না। বাজারের চেয়ে কিছুটা সাশ্রয়ী দাবে নিত্যপণ্যের বিক্রি কার্যক্রম চালাচ্ছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। গত সোমবার থেকে ট্রাক সেলের আওতা বৃদ্ধি করে সংস্থাটি। সাশ্রয়ী দামে টিসিবির পণ্য বিক্রি কিছুটা স্বস্তি তৈরি করেছে স্বল্প আয়ের মানুষের মধ্যে। তবে এরই মধ্যে দুই একটি অনিয়মের ঘটনা সামনে এসেছে। মঙ্গলবার রংপুরে এক ব্যবসায়ীর বাসার খাটের ভেতর থেকে উদ্ধার করা হয় অবৈধভাবে মজুত করা টিসিবির ১,২৩৮ লিটার সয়াবিন তেল। বিভিন্ন জায়গায় তল্লাশি করি, তল্লাশির এক পর্যায়ে আমরা এটা একটা বক্স খাট আপনারা দেখতে পাচ্ছেন, এই বক্স খাটের পাটাতনগুলি উঠাই এবং তোষক এবং আনুষঙ্গিক যা আছে বিছানা তা উঠানোর পরবর্তীতে দেখি যে তেলের কিছু কিছু পাওয়া যাচ্ছে, মানে চিত্র পাওয়া যাচ্ছে। পরবর্তীতে আমরা পুরোটা উঠাই, উঠানোর পর আবার আরেক রুম আমরা সার্চ করি একই রকম। এদিকে বুধবারও গোপালগঞ্জের মকসুদপুরে ১৯৬ লিটার ও নড়াইলে ৪৭ লিটার অবৈধভাবে মজুদ টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়। তবে কালোবাজারে টিসিবির পণ্য বিক্রি রোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাণিজ্য সচিব, পাশাপাশি নজরদারি বাড়ানোর কথা জানান তিনি। ঢাকাতে ৬টা স্পেশাল টিম মন্ত্রণালয়ের অফিসাররা, ঢাকার বাইরে জেলা প্রশাসকরা তারা নিজেরা করবে, আমাদের বস্তার যে অফিসাররা একজন করে জেলায় তারা বাজার মনিটরিং করবে, পাশাপাশি আবার ট্রাক সেলটাও মনিটরিং করবে। আশা করি আজ কিছু ঘটার সম্ভাবনা আমি দেখি না, আর যদি ঘটে আমরা খুব কঠোর, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বললেন আমরা খুব শক্ত হাতে এটা দমন করব। সারা দেশের আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে প্রায় ৪০০ জায়গায় চলছে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জের আলীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে টিসিবির ৯৮০ লিটার সয়াবিন তেল ও ৩,৬৫০ কেজি চিনি উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। এ সময় আটক করা হয় ৫ জনকে। প্রধান অভিযুক্ত ব্যবসায়ী নোমান হোসেনকে ধরতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রশাসন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে স্থানীয় ব্যবসায়ী নোমান হোসেনের দোকানে অভিযান চালায় প্রশাসন। পরে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আলীগঞ্জ বাজারে নোমানের গুদামের সন্ধান পাওয়া যায়। এ সময় সেখানে রুকিয়ে রাখা টিসিবির ৫ লিটার সয়াবিন তেলের ১৯৬টি বোতল ও ৫০ কেজি ওজনের ৭৩ বস্তা চিনি উদ্ধার করা হয়। এ সময় ব্যবসায়ী নোমান পালিয়ে যায়, তবে তার ভাই সহ ৫ কর্মচারীকে আটক করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল জানান, অসাধু উপায়ে স্থানীয় বাজারে বিক্রির জন্য টিসিবি ডিলারদের কাছ থেকে এসব পণ্য কম দামে কিনে মজুত করে রাখা হয়েছিল। ১,৫০০ বেশি কোভিড রোগী পাওয়ার পর সারা দেশকে করোনা সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করল সরকার। সংক্রামক রোগ আইন ২০১৮ অনুযায়ী এই ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়েছে সংক্রমণ এড়াতে অবশ্যই ঘরে থাকতে হবে, কেউ লকডাউন ও সামাজিক দূরত্ব না মানলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। দেশে প্রতি ৬ মিনিটে করোনা শনাক্ত হচ্ছে একজনের। গত ৩ দিনে আক্রান্ত ৭৬৯ জন, যা মোট আক্রান্তের অর্ধেক। এ পর্যন্ত মারা গেছেন ৬০ জন। করোনা ছড়িয়েছে রাজধানীর প্রায় প্রতিটি এলাকায়, শনাক্ত ৬০৮ জন।
ঢাকার বাইরেও রোগী পাওয়া গেছে 44 জেলায়। শনাক্ত অনেকেরই খুঁজে পাওয়া যাচ্ছে না সংক্রমণ উৎস। যারা বিদেশ থেকে এসেছিল তাদেরকে আমরা সঠিকভাবে কোয়ারেন্টাইন করতে পারিনি এবং দেখা গেছে যে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং তারা হোম কোয়ারেন্টাইন মানেনি। বাংলাদেশে সংক্রমণ এবং মৃত্যুর হার এখন পর্যন্ত যে পর্যায়ে আছে সেটাকে যদি আমাদের আটকে দিতে হয় অতিরেই আমাদের কিছু ব্যবস্থা নেওয়া উচিত, যে আমরা প্রিভেন্টিভ অ্যাস্পেক্টকেই বেশি গুরুত্ব দিতে হবে। এমন অবস্থায় সারা দেশকে করোনা সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করল স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রামক রোগ আইন 2018 অনুসারে এ ঘোষণা দিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। বেশ কিছু জেলা আক্রান্ত হয়েছে এবং অন্যান্য জেলা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে বিষয়ে ঝুঁকিপূর্ণ ঘোষণা দেওয়া হয়েছে এবং এই ঝুঁকিপূর্ণ ঘোষণাতে আমাদের বর্তমান বিভিন্ন রকমের নির্দেশনা তার কোনো পরিবর্তন আসবে না। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে করোনা সংক্রমণ রোধে অবশ্যই ঘরে থাকতে হবে, জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না, এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল নিয়ন্ত্রণ করা হবে কঠোরভাবে, সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত ঘর থেকে বেরোনোই দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। ঘরে থাকার পরামর্শ রয়েছে এবং বেশি বেশি করে টেস্ট করার পরামর্শ রয়েছে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ রয়েছে এবং বাজার ঘাটে অপ্রয়োজনীয় কারণে না যাওয়া, যতখানি পারা যায় ঘরে থাকা। কেউ লকডাউন ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ না মানলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর 6 জন করোনা আক্রান্ত, তাদের 4 জন চিকিৎসাধীন মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। আক্রান্তদের মধ্যে আছেন IEDCR এর 4 টেকনোলজিস্ট ও 1 জন ক্লিনার। 6 জনের করোনা পজিটিভ আসার পর প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরাও পরীক্ষা করানো হয়। পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে, এরপরও 14 দিনের স্বেচ্ছা কোয়ারেন্টিনে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এবার করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে কথা বলতে যুক্ত হচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ জোবায়ের আহমেদ। ডাক্তার জোবায়ের, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার কাছে যে প্রশ্নটি নিয়ে আসতে চাই সেটি হচ্ছে, ডাক্তার জোবায়ের আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন, প্রথম যে প্রশ্নটি আপনার কাছে, আসলে গতকালকে বাংলাদেশে কে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হলো, কোন দিকে যাচ্ছে আসলে দেশ, চিকিৎসক হিসেবে আপনি আসলে কি বলতে চান? ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টিভিকে। প্রথমে আমি মহান রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করছি আমাদের এই জাতির জন্য, আমাদের দেশের জন্য, আমাদেরকে এই মহাসংকট থেকে যেন আল্লাহ তাড়াতাড়ি আমাদেরকে রক্ষা করেন। এবং আমি এর সাথেই শোক প্রকাশ করছি, আমাদের এক সহকর্মী মৃত্যুবরণ করেছেন, আপনারা সবাই জানেন। এখন বর্তমান পরিস্থিতি যে অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, এই পরিস্থিতিটা আসলে মোটেও আমার মনে হচ্ছে না যে সুবিধার দিকে যাচ্ছে। আপনারা জানেন যে আমরা একটি যুদ্ধে লিপ্ত হয়েছি, এই যুদ্ধটা হচ্ছে ঘরে থাকার যুদ্ধ, যুদ্ধটা হচ্ছে একটা প্যান্ডেমিক জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ। এই যুদ্ধ কিন্তু আমরা বাইরে এসে যুদ্ধ করার বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমরা ঘরে থাকবো এবং যারা বাইরে শ্রমিক রয়েছেন তাদেরকে আমরা সহযোগিতা করব। এখন বিষয়টা হচ্ছে, একটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে যে যুদ্ধে আমরা জয়ী হব, কিন্তু যুদ্ধে জয়ীটা বিষয়টা ডিমার্কেশনটা কোথায়? যুদ্ধে জয়ী তখনই হব যখন এই প্যান্ডেমিকের বিরুদ্ধে আমরা সবচেয়ে কম পরিমাণ এফেক্টেড লোককে নিয়ে আসতে পারবো এবং মৃত্যুর কাতারে কম মানুষকে সামিল করতে পারবো। এটা হতে পারে একজন সাধারণ জনগণ, হতে পারে একজন চিকিৎসক, হতে পারে একজন পুলিশ, একজন র‍্যাব এবং একজন সাংবাদিক। লক্ষ্য রাখবেন আমাদের প্রস্তুতি, আমরা যতটুকু করেছি ততটুকু কিন্তু প্রস্তুতি মোটামুটি আমাদের একটা পর্যায়ে চলে গিয়েছে, কিন্তু এখন আমাদের প্রধান কারণ, প্রধান দরকার হচ্ছে আমাদের প্ল্যানিং। আমাদের সামনের দিকে যেসব সামনের সারিতে লোকজন আছেন তারা আমাদের এই ডেডিকেটেড যে ডক্টর, পুলিশ, র‍্যাব, সাংবাদিকরা রয়েছেন এদেরকে ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। তাছাড়া কিন্তু আমরা মৃত্যুর কাতারে অনেক লোককে, প্রতিটা মানুষই কিন্তু এখানে দেশের সন্তান, সবাইকে সামিল করে ফেলবো। এই জন্য আমাদের, আমার মনে হয় যে আমাদের এই দেশটাকে, আমাদের এই দেশের জাতিটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে হলে আমাদের কিছু সামনে কিছু চ্যালেঞ্জ রয়েছে। তার ভিতরে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রপার প্ল্যানিং করে এক্সপার্ট অপিনিয়ন নিয়ে এবং পৃথিবীর বিভিন্ন দেশের এক্সপিরিয়েন্স নিয়ে আমাদের
কিছু সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখন বর্তমানে যে আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, স্বাস্থ্য অধিদপ্তর থেকেও আসলে যেমনটা জানানো হয়েছে যে বাংলাদেশে আসলে করোনা ভাইরাসের প্যাটার্নটাই আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমনটা হচ্ছে যে তারা বলছে অনেক মানুষের আসলে উপসর্গ ছাড়াই করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে, খুব বড় একটা অংশ হিসেবে তারা আসলে এটি উল্লেখ করছে। এই অবস্থাতে আসলে সাধারণ মানুষের আসলে করণীয় কী? সে আসলে বুঝতে পারছে না তার শরীরে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে, আসলে সে আসলে কী করবে এই মুহূর্তে? ডেফিনেটলি এটা হচ্ছে এটা একটা বিষয় যেটা যে আমরা দেখেছি যে করোনা ভাইরাসের 70-80% লোকের মাইল্ড সিমটম অথবা অ্যাসিমটোমেটিক থাকে, যে 20% লোক তারা হসপিটালে অ্যাডমিট হয় এবং দেখা যাচ্ছে বর্তমানে ডেথ রেট 6%। এখন এই জন্য আমাদের কর্তৃপক্ষের দরকার অবশ্যই অবশ্যই টেলিমেডিসিনটাকে খুবই স্ট্রং করে দেওয়া, প্রতিটা জেলা উপজেলা ভিত্তিক টেলিমেডিসিনকে স্ট্রং করে দেওয়া, যেমন প্রতিটা নাম্বারে মানুষ যেন ফোন করলেই তার সাজেশনটা সে পেয়ে যেতে পারে ঘর থেকে বের না হওয়া সাপেক্ষে। এবং এই টেলিমেডিসিনটা অবশ্যই নির্ভরযোগ্য হতে হবে, 24 ঘন্টা টেলিমেডিসিন সার্ভিস থাকতে হবে। এর সাথে সাথে আরেকটা বিষয় উল্লেখ করতে হবে যে এখন যে নীতি এখন উচিত যেটা সেটা হচ্ছে যে আমাদের যারা ফোর্স রয়েছি সামনে ফ্রন্টলাইন ফোর্স, ডাক্তার বলেন, পুলিশ, র‍্যাব বলেন, প্রত্যেককে 2-3 ভাগে ভাগ করে ফেলা উচিত। এর কারণ হচ্ছে যে ফার্স্ট লাইন ফোর্স যদি এফেক্টেড হয়ে যায়, সেকেন্ড লাইন ব্যাকআপ ফোর্সটা যেন সেটা পরবর্তীতে একসাথে সব সৈন্যকে যদি মাঠে নামিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেই যুদ্ধ থেকে ফিরে আসাটা আমাদের জন্য কষ্টকর। এই জন্য যারা একটু কম ক্লিনিক্যাল ওরিয়েন্টেড অথবা প্রধানমন্ত্রী সেদিন বলেছেন যে অনেক অবসরপ্রাপ্ত ডাক্তারদেরকে আমরা ব্যাকআপ ফোর্সে রাখতে পারি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে ব্যাকআপ ফোর্সটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেন কখনো যদি আল্লাহ না করুক ইটালি ইউএস এর মতো অবস্থা হয় তাহলে কিন্তু আমাদের স্বল্প রিসোর্সে কিন্তু আমরা পরবর্তীতে আর মেকআপ করতে পারবো না। আর অবশ্যই মানুষকে ঘরে থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং যতটুকু সম্ভব ফোন করে ডাক্তারদের কাছ থেকে তাদের উপসর্গ অনুযায়ী, যেমন হচ্ছে তার জ্বর ঠান্ডা কাশির সাথে যদি শ্বাসকষ্টটা অনেক বেশি থাকে তাহলে অবশ্যই অ্যাকিউট ইমার্জেন্সির যে বিষয়গুলো সেগুলো তো অবশ্যই তার হসপিটালে অ্যাডমিট হওয়া উচিত। ঢাকা মেডিকেলে প্রচুর পরিমাণে করোনার এক্সপোজার রোগী আসছে, সেহেতু বার্ন ইউনিটটাকে আমরা আইসোলেশন একটা ইউনিট হিসেবে আইসোলেশন ওইখানে রোগীদেরকে রাখার জন্য একটা প্ল্যানিং করেছিলাম। এখন গতকালকে দেখলাম যে শেখ হাসিনা ইনস্টিটিউশন যেটা প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশন সেইখানে করোনা রোগীর জন্য ডেডিকেটেড একটা হসপিটাল তৈরি করা হচ্ছে। তো সেক্ষেত্রে বোধ হয় বার্ন ইউনিটটা এখনো আমি সঠিক জানি না যে বার্ন ইউনিটটা হয়তো বা বার্নের জন্যই থাকবে পুরানো বার্ন ইউনিট এবং শেখ হাসিনা ইনস্টিটিউশনটা হয়তো বা আমাদের জন্য ডেডিকেটেড হতে পারে, করোনার জন্য ডেডিকেটেড। আরেকটা বিষয় আপনাদের মাধ্যমে একটু জানাতে চাচ্ছি যে আমাদের যারা আমরা যারা এর ফোর্সে রয়েছি, যারা হচ্ছে ফার্স্ট লাইন সোলজার হিসেবে বলা হচ্ছে সবাইকে, তাদের কিন্তু এখানে যেটা বিষয় হচ্ছে যে তাদের কিন্তু নিরাপত্তার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। বারবার দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট ডক্টরদের থেকে একটাই বলা হচ্ছে যে আমাদের পিপিই সরবরাহ করতে হবে এবং পিপিইটা কিন্তু কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাই এনশিওর করতে হবে। দেখা যাচ্ছে যে এখন পুরো গ্রাম অঞ্চলে সব জায়গাতে ছড়িয়ে গিয়েছে করোনা ভাইরাসের রোগী, সেহেতু সেক্ষেত্রে আমাদের উপজেলা ইউনিয়ন পর্যায়ে অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যান্ডার্ড পিপিটা দেওয়া উচিত। এর সাথে সাথে আরেকটা জিনিস উল্লেখ করতে চাই যে পিপি জানি আমরা কিছু যারা হচ্ছে ডাইরেক্ট করোনা রোগীকে খুব কাছ থেকে ই করবে, টেক কেয়ার করবে, তাদের জন্য N95 mask এবং গগলসের যে বিষয়টা সেটা এয়ার প্যাড গগলসটা খুবই ইম্পর্টেন্ট। জি ডাক্তার জুবায়ের, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম ঢাকা মেডিকেলের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ জুবায়ের আহমেদের সঙ্গে। করোনা পরিস্থিতিতে আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় আত্মসম্মানের কারণে ত্রাণ সহায়তা চাইতে পারছেন না বহু নিম্ন মধ্যবিত্ত পরিবার। এদের সহায়তা এগিয়ে এসেছে পুলিশ সহ কিছু সংগঠন ও ব্যক্তি। সাহায্য প্রার্থীর পরিচয় গোপন রেখেই ত্রাণ সহায়তা দিচ্ছে তারা। করোনা আতঙ্কের কারণে 3 সপ্তাহ ধরে বন্ধ অফিস আদালত, স্থবির ব্যবসা বাণিজ্য, তাই আয়ের পথ বন্ধ হয়ে গেছে অনেকের। কিছুদিন আগেও সচ্ছলতার সঙ্গে চলেছে এমন অনেক পরিবারেও দেখা দিয়েছে অভাব অনটন। করোনা পরিস্থিতিতে দেশের অসহায় খেটে খাওয়া মানুষগুলো প্রয়োজনের তাগিদে রাস্তায় নেমে আসলেও মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের শেষ আশ্রয়স্থল কোথায়? এরা অনেকে না পারছেন কাউকে বলতে, না পারছেন সহ্য করতে। আত্মসম্মানের কারণে কোথাও সহায়তা চাইতে না পারায় বেশ বিপাকেই এসব পরিবার। আর এমন দুর্দশায় থাকা মানুষের পাশে দাঁড়িয়েছে কিছু ব্যক্তি ও সংগঠন। নির্ধারিত নম্বরে ফোন বা ফেসবুকে বার্তা পাঠালে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে বাসায়।
মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, যে যে প্রয়োজন করবে আমাদের মোবাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সউদ্যোগে তাদের কাছে আমাদের এই সহায়তাগুলি পৌঁছে দিব। যারা মনে করেন চাইতে পারে না, যারা আসতে পারে না, আমাদের লোক আছে, আমাদের লোক দিয়ে তাদের বাসায় আমরা ত্রাণ পৌঁছে দিচ্ছি। এবং আমরা দুদিন পর পর আমরা গিয়ে খবর নেই তাদের বাসায় আছে কি না। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সহায়তা পাওয়া পরিবারগুলো। আমরা তো কারো কাছে হাত পেতে চেতেও পারতেছি না, কারো কাছে যাইতেও পারতেছি না। এখন যদি আমাদেরকে কেউ আসা সাহায্য করে, তাহলে আমরা কিছু হইলেও পাইলে আমরা কোনো রকম বাঁচতে পারবো। আমি একটা কিন্ডারগার্টেনে চাকরি করি, টিউশনি করি, এখন তো স্কুলও বন্ধ, টিউশনি বন্ধ, সেজন্য আমাদের সমস্যাই হচ্ছে। তো এখন আমরা তো কারো কাছে বলতে পারতেছি না, হাতও পাততে পারতেছি না। নিরুপায় হয়ে অনেকে আবার যোগাযোগ করছেন থানায়, সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে পুলিশও। এক্ষেত্রেও গোপন রাখা হচ্ছে পরিচয়। এখন আমরা যেখানে পাচ্ছি সেখানে আমরা তাদেরকে আমাদের কাজ পর্যন্ত আসা নিয়ে উৎসাহিত করে আমরা নিজেরাই গিয়ে তাদেরকে দিয়ে আসছি। তাদের পরিচয়টা এক্ষেত্রে আমরা গোপন রাখছি এবং তারা যখন অ্যাপ্রোচ করছে আমাদের কাছে, তারা কথাটাও বলছে যে আসলে আমরা তো কোথাও হাত পাততে পারছি না, কোথাও লাইনে দাঁড়াতে পারছি না, এটা হলো আমাদের একটা দুর্ভাগ্য। তবে সংকট মোকাবেলায় সংগঠন ও ব্যক্তির উদ্যোগ যথেষ্ট নয় বলে মনে করছেন অনেকে। নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর সহায়তায় সরকারেরও এগিয়ে আসা উচিত বলে মনে করেন তারা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দরিদ্রদের খাদ্য সহায়তায় আরও 50 লাখ রেশন কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে রেশন কার্ড পাচ্ছেন মোট 1 কোটি পরিবার। কোনো ধরনের পক্ষপাত বা অনিয়ম প্রশ্রয় না দিয়ে প্রকৃত দুস্থদের নাম রেশনের তালিকায় রাখতে জনপ্রতিনিধিদের নির্দেশ দেন তিনি। গণভবন থেকে ঢাকা বিভাগের 9 জেলার সঙ্গে বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সে এবার রোজায় ঘরে বসেই তারাবির নামাজ পড়ার আহ্বান জানান তিনি। করোনা সংকটে দেশের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা ঢাকা বিভাগের জেলাগুলোর সঙ্গে গণভবন থেকে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। এ সময় করোনা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। অভুক্তদের ঘরে খাবার পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি। দরিদ্রদের জন্য 10 টাকা কেজি চাল সহায়তা বাড়াতে আরও 50 লাখ রেশন কার্ড দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। দল বিবেচনায় না নিয়ে প্রকৃত দুস্থদের ত্রাণ সহায়তা দেওয়ার নির্দেশ দেন তিনি। দরিদ্র যার ঘরে খাবার নাই তাদের খুঁজে বের করা এবং তাদের হাতের জন্য সাহায্যটা পৌঁছায় সেই ব্যবস্থাটা করবার জন্য আমরা ইতিমধ্যে আমরা নির্দেশ দিয়েছি, সেটা যেন কেউ অনিয়ম করতে না পারে। এই সাহায্যের মধ্যে কেউ থাবাদিক সেটা আমরা চাই না, কাজে এরকম যদি কখনো কোনো ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রধানমন্ত্রী জানান রমজানে পণ্য পরিবহন ও সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। করোনা মহামারীতে সবার সুরক্ষার স্বার্থে ইসলামী ফাউন্ডেশনের নির্দেশনা মেনে রোজায় মসজিদে না গিয়ে ঘরে বসে তারাবির নামাজ পড়ার আহ্বান জানান তিনি। তারাবির নামাজ যেহেতু সৌদি আরবে মসজিদে করছে না বা অন্য অন্য দেশে হচ্ছে না, আমাদের এখানেও আমাদের যেহেতু ইসলামী ফাউন্ডেশন ইতিমধ্যে কতগুলি নির্দেশনা দিয়েছে সেটা আপনারা মেনে ঘরে বসে তারাবি পড়েন, নিজের মন মতো করে পড়েন। আল্লাহকে ডাকতে হবে, ইবাদত করতে হবে, সেটা আপনি আপনার মতো করে যত ডাকতে পারবেন আল্লাহ সেটাই কবুল করবেন। প্রধানমন্ত্রী জানান করোনার অর্থনৈতিক মন্দা মোকাবিলায় 3 বছর মেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার। এ সময় কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে বিশেষ নজর দেওয়ার তাগিদ দেন তিনি। প্রায় 1 লক্ষ কোটি টাকার মতন আমরা আমাদের একটা পণ্য দেওয়া প্যাকেজ তৈরি করেছি এবং তা আমরা বাস্তবায়ন শুরু করেছি, যে কোনো রকম মন্দ আসলে আমরা যেন তা মোকাবেলা করতে পারি। আর সেটা শুধু এখনকার জন্যই না, আগামী 3 অর্থ বছরে আমরা কীভাবে দেশের মানুষকে এই অর্থনৈতিক মন্দা থেকে উদ্ধার করবো, রক্ষা করবো, সেই পরিকল্পনাও আমরা কিন্তু নিচ্ছি। লকডাউন মেনে করোনা ভাইরাসে আক্রান্ত পরিবারের সদস্যদের বাইরে যেতে নিষেধ করেন প্রধানমন্ত্রী। এ সময় করোনা রোগীদের প্রতি মানবিক আচরণ আশা করেন তিনি। যে মায়ের একটু সর্দি কাশি জ্বর হলো দেখে তাকে নিয়ে জঙ্গলে ফেলে আসে, এর থেকে অমানবিক কাজ আর হতে পারে না। এই অমানবিক হওয়ার কোনো যৌক্তিকতা নাই। কারো যদি সন্দেহ হয় তো তাকে চিকিৎসা ব্যবস্থা করেন। এছাড়াও পিপিই ও মাস্ক ব্যবহার নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের শুরুতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার মঈনুদ্দিনের মৃত্যুতে শোক জানানো হয়। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
রাজধানীর কাঁচাবাজারগুলোতে এখন করোনার ঝুঁকি সবচেয়ে বেশি। সেখানে কঠিন হয়ে পড়ছে সামাজিক দূরত্ব নিশ্চিত করা। তাই এবার খোলা মাঠে বাজার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বনানী মাঠে এরই মধ্যে শুরু হয়েছে হাট। উত্তর সিটি ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা জানিয়েছেন, পর্যায়ক্রমে সব কাঁচা বাজারই খোলা মাঠে সরানো হবে। দেখে গ্রামীণ কোনো হাট মনে হলেও বাস্তবে দৃশ্যটি রাজধানীর বনানীর। করোনার ঝুঁকি কমাতে কাঁচাবাজার সরানো হয়েছে বনানী মাঠে। নির্দিষ্ট দূরত্বে বসানো হচ্ছে দোকানপাট, সামাজিক দূরত্ব মেনে চলতে বলা হয়েছে ক্রেতা বিক্রেতাদের। হাটের মুখেই থাকছে জীবাণুনাশক চেম্বার। লোক সংখ্যা একটু এখানে কম আছে, আশা করি যদি এটা যদি মানে গেটগুলো যদি ভালো মতো খুলে দেওয়া যাইতো, তাহলে লোকগুলো জানা জানি হইলে মানে এটা মনে হয় ভালো হইতো। বাজারের ভিতরে হইলে অনেক মানুষের গ্যাদারিং, বাইরে যে সম্ভাবনা থাকে, এটা খোলামেলা হয়েছে, খুব ভালো হয়েছে আর কি। তবে ভিন্ন চিত্র রাজধানীর কারওয়ান বাজার, মিরপুর, হাজারিবাগ, খিলগাঁও সহ বেশিরভাগ বাজারে সামাজিক দূরত্বের নির্দেশনা মানছেন না কেউ, উল্টো দেখাচ্ছেন নানা অজুহাত। একটা কাস্টমারের এদিক দিয়ে যাইতে করলে উল্টা জারি মারে, জারি মারলে পরে আমরা বুঝাই যে আপনাকে ভালো লইয়া হেরা বুঝতেই আছে না, আস্তে আস্তে বুঝাইতে আসি। যারা স্বাভাবিক সবসময় আস্তে আস্তে যাইতে আসে, তারা যদি একটু দূরত্ব বজায় রেখা চলে, যেমন একটা কাস্টমার একটা দোকানে গেছে, আমি চেষ্টা করবো তার চেয়ে একটু দূরে থাকতে, হে যাক তারপরে আমি আসবো। খোলা মাঠে বাজার সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সব বাজার খোলা মাঠে সরিয়ে নেওয়ার পরিকল্পনা তাদের। আমরা চাচ্ছি যে এই খোলা মাঠগুলিতে আমরা দোকানপাট সরিয়ে আনবো, এবং যেটা সামাজিক ডিস্টেন্স যেটা রয়েছে এই ডিস্টেন্সটা মেনটেন করা সম্ভব। পর্যায়ক্রমে প্রত্যেকটি ওয়ার্ডে যে কাঁচা বাজার রয়েছে সেই কাঁচা বাজারগুলিকে আমরা মাঠে নিয়ে যাব। স্বাস্থ্য বিভাগ বলছে এখন জনসমাগমের বড় জায়গা বাজার, তাই সেখানে ঝুঁকিও বেশি। কঠোর নজরদারি করতে না পারলে সংক্রমণ নিয়ন্ত্রণের সব পদক্ষেপ বিফলে যাবে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতিতে রাজধানীর কাঁচা বাজারে পরিস্থিতি জানাতে মোহাম্মদপুর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আদিলুর রহমান। আদিল, গতকালকে আমরা দেখেছিলাম যে বনানীতে খোলা মাঠে কাঁচা বাজার স্থানান্তর করা হয়েছে, আজকে কি এরকম কোনো সংবাদ আপনি পেয়েছেন কিনা, এবং সামাজিক দূরত্ব কতটা মেনে চলছে আজকে? দেখুন, খোলা মাঠে বাজার স্থানান্তরের যে বিষয়টি প্রধানমন্ত্রীর নির্দেশনা দেওয়া আছে, তার পরপরই আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ শুরু করেছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত শুধুমাত্র বনানী যে মাঠ, সেই বনানী মাঠেই, বনানী কাঁচা বাজার যেটি, সেটি স্থানান্তর করা হয়েছে। এছাড়া গুলশানের যে কাঁচা বাজারটি আছে সেই বাজারটি আসলে সরিয়ে নেওয়া হবে গুলশানের ওয়ান্ডারল্যান্ড যে মাঠ আছে, খেলার মাঠ, সেই মাঠটিতে। এবং এরই মধ্যে সেখানে দাগ দেওয়ার কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ারিং বিভাগ। এছাড়া মিরপুরের আরও একটি বাজার, একটি খোলা মাঠে সরিয়ে নেওয়া হবে, সেখানেও কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই তিনটি বাজার আপাতত কাজ শুরু হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে যে তারা পর্যায়ক্রমে খোলা মাঠে তাদের যে বাজারগুলো আছে সেই বাজারগুলো তারা সরিয়ে নেবে। কিন্তু আমরা যেমনটি আসলে বাজারগুলোতে দেখছি যে এই মুহূর্তে আসলে লকডাউন অবস্থায় আছে, মানুষকে ঘরে থাকার নির্দেশনা দেওয়া আছে, শুধুমাত্র সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বাজারগুলো খোলা রাখা হয়েছে। কিন্তু এই বাজারগুলোতে এখন জনসমাগম সবচেয়ে বেশি, এবং বলা হচ্ছে যে করোনা প্রতিরোধে জনসমাগম এড়িয়ে চলতে হবে। এবং যেহেতু বাজারে মানুষকে আসতেই হচ্ছে, সে কারণে বেশ কিছু দিক নির্দেশনা আসলে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি যে বাজারগুলোতে যে ধরনের দিক নির্দেশনাটি আসলে দেওয়া হয়েছে সেই ধরনের দিক নির্দেশনা মানা হচ্ছে না। এবং বেশিরভাগ বাজারগুলোতে যে প্রশাসনের নজরদারি বলতে শুধুমাত্র টহল যে টিমগুলো আছে সেই টিমগুলো এসে সতর্ক করে দিয়ে যাচ্ছে, এর বাইরে আসলে স্থায়ী কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়েনি। এবং একই সাথে আমরা যেসব বাজারে যেসব ক্রেতা বিক্রেতাদের আনাগোনা আছে তাদের সাথেও কথা বলেছি, তারা আসলে নানা ধরনের অজুহাত দেখাচ্ছে। কিন্তু এই মুহূর্তে বাজারগুলোর যে অবস্থা, আমি সকালে ছিলাম কারওয়ান বাজারে, কারওয়ান বাজারে উপচে পড়া ভিড়, এবং এরপরে আমি আসলে মোহাম্মদপুরের একটি বাজারে চলে এসেছি, এখানেও আসলে আমরা যেমনটি দেখছি যে সামাজিক দূরত্বের যে বিষয়টি সেটি মানা হচ্ছে না। এবং প্রবেশ পথ, একমুখী প্রবেশ পথের কথা বলা হয়েছে কারওয়ান বাজার বা মোহাম্মদপুরের বাজারটিতে, কিন্তু একমুখী প্রবেশ পথ করা এখন পর্যন্ত সম্ভব হয়নি, যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সব বাজারে আসলে একমুখী প্রবেশ পথ করেছেন। যে কারণে স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন যে এই মুহূর্তে আসলে বাজার
বাজারটার উপরে সবচেয়ে বেশি নজরদারি করা উচিত। তার কারণ হচ্ছে যে এই বাজার থেকে আসলে সংক্রমিত হয়ে বাসায় এবং মহল্লায় সংক্রমণের এখন সবচেয়ে ঝুঁকি রয়েছে। সে কারণে এই বাজারগুলোর উপর যদি নজরদারি দেওয়া না যায় তাহলে কিন্তু করোনা প্রতিরোধে যেসব পদক্ষেপ সরকার থেকে নেওয়া হয়েছে সব পদক্ষেপগুলো কিন্তু আসলে ভেস্তে যাবে। এবং একই সাথে মানুষের মধ্যে যে জনসচেতনতাটা বা মানুষের মধ্যে করোনার যে ঝুঁকিটি সেটি কিন্তু একেবারেই নেই বললেই চলে। এই বাজারের পরিস্থিতি দেখলেই আসলে বোঝা যায় যে মানুষ আসলে কতটা অসচেতন অবস্থায় এখন পর্যন্ত আছে। এই মোহাম্মদপুর এলাকায় আমি আছি, মোহাম্মদপুর এলাকায় কিন্তু বেশ কয়েকজন করোনা রোগী শনাক্ত হয়েছে, কিন্তু তারপরে আসলে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই বাজারের যে পরিস্থিতি এবং বাজারের যে জনসমাগম তার দেখে হয়তোবা বোঝার উপায় নেই যে এখানে করোনা রোগী শনাক্ত হয়েছে এবং মোহাম্মদপুর একটি ঝুঁকিপূর্ণ এলাকা। ঠিক স্বাভাবিক সময়ের মতোই মানুষ বাজারে আসছেন, গাদাগাদি করে দরদাম করে তারা তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্রটুক আছে সেই জিনিসপত্রটি ক্রয় করছেন। এবং একই সাথে আসলে বাজারমুখী মানুষের উপস্থিতিও কিন্তু আমরা এখন অনেক বেশি লক্ষ্য করছি। এরও কিছু যুক্তি দেখাচ্ছেন আসলে সাধারণ যেসব ক্রেতা আছেন তারা বলছেন যে বেশিরভাগ মহল্লাগুলো এখন লকডাউন অবস্থায় আছে এবং মহল্লার যে দোকানপাটগুলো আছে সেই দোকানপাটগুলো দুপুর 2টার মধ্যে বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে। শুধুমাত্র স্থায়ী যে কাঁচা বাজারগুলো আছে সেই বাজারগুলো সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকছে, যে কারণে মহল্লার অনেক দোকানে তারা তাদের যে প্রয়োজনীয় পণ্যটা সেই পণ্যটা কিনতে পাচ্ছেন না, যে কারণে অনেকে আসলে বাজারমুখী হতেই হচ্ছে। কিন্তু আমরা দেখেছি যে এই বাজার খোলা রয়েছে এবং বাজারের এই অজুহাতে অনেকে কিন্তু অনেক বিনা কারণেও কিন্তু বাজারে আসছেন এবং এরই মধ্যে র‍্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত তারা আদালত পরিচালনা করেছে, তারাও আসলে প্রমাণ পেয়েছে যে অনেকে বিনা কারণেই আসলে বাজারে ঘুরছেন। তো আসলে এটি আসলে বন্ধ করা না গেলে করোনার যে ঝুঁকি সেটি আসলে বন্ধ হবে না, এটি কিন্তু সব মহল থেকেই বলা হচ্ছে। তো মোহাম্মদপুর থেকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সহকর্মী আদিলুর রহমান জানাচ্ছিলেন মোহাম্মদপুরের কাঁচা বাজার পরিস্থিতি। একদিনের ব্যবধানে আবারও রেকর্ড ছাড়ালো করোনা আক্রান্ত মৃতের সংখ্যা। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় মারা গেছেন 10 জন, আক্রান্ত 341। দুই সংখ্যাতেই একদিনে সর্বোচ্চ রেকর্ড এটি। মারা যাওয়া 10 ব্যক্তির 6 জনেরই বয়স 60 বছরের বেশি। প্রতিদিনই নতুন নতুন এলাকায় ছড়াচ্ছে করোনা ভাইরাস, এরই মধ্যে বেশিরভাগ জেলায় মিলেছে আক্রান্ত রোগী, সংক্রমণ ছড়িয়েছে প্রত্যন্ত এলাকা পর্যন্ত। আগের তুলনায় বেড়েছে নমুনা সংগ্রহের সংখ্যা, 2135 নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা হয়েছে 2019টি। এতে নতুন রোগী 341, যা গত বুধবারের তুলনায় 122 জন বেশি। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1572 জন, এর অর্ধেকই গত 3 দিনে আক্রান্ত। 24 ঘন্টায় মৃতের সংখ্যাও ছাড়িয়েছে রেকর্ড, একদিনে সর্বোচ্চ 10 জনের মৃত্যু হয়েছে, এদের 4 জনের বয়স 60-এর কম। যথাযথ কোয়ারেন্টাইন পালন, কার্যকর লকডাউন, এর প্রতি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আন্তঃজেলা লোক চলাচলকে তিনি নিরুৎসাহিত করেছেন। ব্যক্তি পর্যায়ে নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোয়া, কুসুম গরম পানি পান করা, লবণ পানি গার্গেল করা, আদা চা গরম স্যুপ পান করা, নাকে মুখে গরম পানি ভাপ দেওয়ার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন। সংবাদ ব্রিফিংয়ে জানানো হয় সারা দেশে 6900 আইসোলেশন বেড প্রস্তুত আছে। আগের তুলনায় বেড়েছে আইসিইউ সংখ্যা, 112 থেকে আইসিইউ বেড 192, প্রস্তুত আছে 40টি ডায়ালাইসিস বেড। দুঃখের সাথে জানাচ্ছি গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 10 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 60 জন। 10 জন যারা মৃত্যুবরণ করলেন তাদের বয়স 70 থেকে 80 একজন, 61 থেকে 70 5 জন, 51 থেকে 60 3 জন এবং 21 থেকে 30 বছরের মধ্যে 1 জন। 10 জনের মধ্যে পুরুষ 7 জন, নারী 3 জন, ঢাকায় 6 জন এবং ঢাকার বাইরে 4 জন। নতুন করে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে 5200 জনকে, এছাড়া আইসোলেশনে আছেন 461 জন। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
করোনা পরিস্থিতিতে রাজধানীর সার্বিক চিত্র তুলে ধরতে এবার রাজধানীর তেজগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, গতকাল একটি সরকারি প্রজ্ঞাপনে বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে, এই ঘোষণা আসার পরে আজকে কি জনসাধারণের মাঝে কিছুটা সচেতনতা দেখতে পাচ্ছেন কিনা, এবং আজকে থেকে 5-6টি টিম আসলে সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কথা, তাদের কোনো কার্যক্রম দেখতে পাচ্ছেন কিনা? পুরো বাংলাদেশকে ঝুঁকির মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর যে ঘোষণাটি দিয়েছে সেই ঘোষণার আসলে কোনো ধরনের ইম্প্যাক্ট আমি নাগরিক সমাজের মধ্যে লক্ষ্য করছি না। আমি যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে তেজগাঁও। তো তেজগাঁয়ের সর্বশেষ গতকালকে IEDCR যে ব্রিফিংটি দিয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে তেজগাঁয়ে 16 জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, যেটি গত 4 দিন আগে ছিল মাত্র 5 জন। এই 4 দিনের ব্যবধানে 16 জন হয়ে যাওয়ার মানে হচ্ছে যে সংক্রমণ খুব দ্রুত গতিতে ছড়াচ্ছে, এবং ছড়ানোর অন্যতম একটি কারণ হচ্ছে যে মানুষের মাঝে সচেতনতার অভাব। আমার সামনে দেখতে পাচ্ছেন যে আমি যে জায়গাটিতে রয়েছি সেখানে আসলে মানুষ খুব ইজিলি ঘোরাফেরা করছে। এখানে কিছুক্ষণ আগেও মানুষের লোকে লোকারণ্য ছিল, আমরা গণমাধ্যম কর্মী যখন এখানে আসলাম তারপরেই আসলে মানুষ কিছুটা অলিগলিতে ঢুকে পড়ে, এবং এখানে যে স্থানীয় একটি কার্যালয় রয়েছে রাজনৈতিক দলের সেই কার্যালয়ের নেতাকর্মীরাও কয়েকজন আমরা আসার পরে আসলে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেল, হাতে লাঠি নিয়ে সবাইকে গলিতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো, সেই রকম চিত্র আমরা দেখতে পাচ্ছি। কিন্তু অনেককে দেখছি আবার মুখে মাস্ক ছাড়াই কিন্তু তারা অবাধে ঘোরাফেরা করছেন, আবার পরিবারের যে ছোট শিশু বা বাচ্চাকে নিয়েও বাইরে বের হয়েছেন। এই যে চিত্র সেই চিত্র আসলে সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে করোনা ভাইরাসের। এর পাশাপাশি যে স্থানীয় অলিগলির পাশে যে ভ্যানে করে যে বিক্রি বাজার বা যে তরিতরকারি বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি করা হচ্ছে সেখানেও কিন্তু কোনো ধরনের যে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা সেটি কিন্তু কেউ করছেন না, এবং তাদের নিজেরাও আসলে সচেতন নয়। আমি বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি, তারা বলছিলেন যে আর কতক্ষণ বা কতদিন তারা ঘরে বসে থাকবেন, তাদের জরুরি প্রয়োজনে বাইরে বের হতে হচ্ছে। সুতরাং এই যে একটা পরিস্থিতি সার্বিকভাবে রাজধানীর সেটি আসলে এটি নির্দেশ করে যে প্রতিদিনই কিন্তু আসলে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। তার কারণেই দেখা যাচ্ছে যে 4 দিন আগে যে জায়গাটিতে মাত্র 5 জন সংক্রমিত হয়েছিল করোনা ভাইরাসে সেটি এখন এসে দাঁড়াচ্ছে 16 জনে, কিছুদিনের মধ্যে হয়তো 20 জনে পৌঁছাবে। সুতরাং সারা শহরই কিন্তু এখন এক প্রকার ঝুঁকির মধ্যে আমরা। সহকর্মী ইজাজুর রহমান তেজগাঁও থেকে করোনা পরিস্থিতি জানাচ্ছিলেন। করোনা রোগীদের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কেউ বাধা দিলে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। এছাড়া করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক নার্সদের ফ্ল্যাটে উঠতে বাধা দেওয়ার অভিযোগ পেলেই ব্যবস্থা নিতে বলা হয়েছে। বৃহস্পতিবার উপকমিশনারদের কাছে পাঠানো বার্তায় এসব নির্দেশ দেন ডিএমপি কমিশনার। করোনা আক্রান্ত অনেক ব্যক্তি নিজ বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন, কিন্তু কিছু ক্ষেত্রে বাড়ির মালিক ও আশেপাশের ফ্ল্যাটের অন্য বাসিন্দাদের বাধা দেওয়ার অভিযোগ আসছে। এমনকি চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও নার্সরাও ফ্ল্যাটে উঠতে বাধার মুখে পড়ছেন। এমন ঘটনা ঘটলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করা হয় নির্দেশনায়। এদিকে যেসব বাড়িওয়ালা ডাক্তার নার্স বা স্বাস্থ্যকর্মীদের বাসা ছাড়ার নির্দেশ দিচ্ছেন তাদের বাড়ি নির্মাণের অর্থের উৎস খোঁজার হুঁশিয়ারি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। আমরা কিছু কিছু কমপ্লেন পাচ্ছিলাম, তো যে ডাক্তার এবং নার্সদের এই আসবে না এই কথা যায় না নাম দিতে বলে, জরুরি কাজও হয়তো ই হইতে পারে যে এটা তো স্বাভাবিক আর কি। স্থায়ী ব্যবসায়ীদের সাথে লকডাউনে ক্ষতিগ্রস্ত মৌসুমি ব্যবসায়ীরাও, ফল কৃষিপণ্য থেকে শুরু করে মৃৎশিল্প কাঠশিল্পের কারিগর তাঁতিরাও এবার পুঁজি হারিয়েছেন। ঋণ করে পণ্য মানিয়ে বিক্রি করতে পারেননি অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। এসব ব্যবসার সঙ্গে জড়িত শ্রমিকরা হয়েছেন বেকার, প্রণোদনা ছাড়া ঘুরে দাঁড়াতে পারবেন না কেউই। এই মৌসুমে খাগড়াছড়ির কলা, আনারস, তরমুজ সহ আরও নানা জাতের ফল দেশের বিভিন্ন প্রান্তে যায়। পাহাড়ি ফলের আলাদা কদর থাকায় এবারও এসব ফলের চাষ করেছেন কৃষক। 1200 হেক্টর জমিতে শুধু আনারসই লাগিয়েছেন তারা। তবে করোনার প্রভাবে বন্ধ হাট বাজার, করা যাচ্ছে না পণ্য পরিবহন, ক্রেতারা বাজার যেতে না পারায় বিক্রি হচ্ছে না উৎপাদিত ফসল। মাল কিনে মাল পচে, কাস্টমার নাই, রাস্তাঘাটে কোনো লোকজন নাই, বিক্রি করতে পারতেছি না দাদা, মানুষ বাজারে আসে না, আমরা বিক্রি করতে পারি না, বিক্রি করার মতো বসার জায়গাও পাই না। তাদের উৎপাদন বন্ধ সহজে বাজারজাত করতে পারি, এজন্য আমরা সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রশাসনের সহিত আলোচনা করে আমরা ব্যবস্থা গ্রহণ করব বলে আমি আশাবাদী।
করোনায় লালমনিরহাটের মৃৎশিল্পীরাও আছেন কষ্টে। প্রতিবছর বৈশাখী মেলা কেন্দ্র করে মাটির তৈরি নানা রকম খেলনা, বাসনপত্র ও ঘর সাজানোর পণ্য তৈরি করেন তারা। পুঁজি না থাকায় ঋণ নিতে হয় তাদের। এবার বৈশাখী উৎসব বাতিল হওয়ায় শিল্পীদের বাড়িতেই পড়ে আছে এসব পণ্য। সপ্তাহে কিস্তিও দিতে পারতেছি না, পাইকারও আসে না, আবার খাওয়ারও সমস্যা হয়ে গেছে। যদি সরকার আমাদের কিছু আর্থিক সহযোগিতা কিছু করতো, তাহলে আমাদের হয়তো কিছুদিন একটু সমস্যাটা দূর হইতো। করোনার প্রভাব পড়েছে সিরাজগঞ্জের তাঁতপল্লিতে, থমকে গেছে তাঁত, কর্মহীন হয়ে পড়েছে এই শিল্পের সঙ্গে জড়িত কয়েক লাখ শ্রমিক। বৈশাখ ও ঈদে কাপড় বুনতে না পারায় বড় ধরনের লোকসানের আশঙ্কা তাঁত ব্যবসায়ীদেরও। মানুষ আমাদের থেকে ধরেন যে টাকা পয়সা পায়, আমরা তো ওগুলা দিতে পারবো না, আর আমরাও মানুষের কাছে টাকা পয়সা পাই, তারাও দেয় না। তাঁতের পাশপাতির জং, তারপরে লোহা লস্কর আছে, এগুলো সব নষ্ট হয়ে যায়। আর বিশেষ ক্ষতি হচ্ছে আমাদের এই তাঁতে এক ধরনের পোকা আছে, সেই পোকা সুতা কেটে দেয়। এদিকে করোনা ভাইরাসের কারণে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর ও রৌমারী শুল্ক স্টেশনের কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। হাতে কাজ না থাকায় পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব শ্রমিক। আগে ইনকাম করছি, সেগুলো প্রায় শেষের দিকে, এখন তো চলারই বুদ্ধি নেই, বাইরে হতে পারতেছি না, বাড়ির স্ত্রী সপরিবার এদের ক্ষেত্রে কি খাবার দেব না দেব, এখন বহু বিপদে পড়ে আছি। শ্রমিকদের এমন অবস্থায় উদ্বিগ্ন স্থলবন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও। দ্রুত এসব শ্রমিকদের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তারা। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে স্বল্প পরিসরে উদযাপন হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি উপলক্ষে আজ সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে 31 বার তোপধ্বনিতে জাতীয় পতাকা উত্তোলন করেন মেহেরপুর জেলা প্রশাসন। এরপর প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 1971 সালে 25 মার্চ কাল রাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালি জাতির উপর হামলা চালানোর পর 10 এপ্রিল আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা করা হয়। 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকানুনে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে গঠন করা হয়েছিল মুজিবনগর সরকার। শপথ গ্রহণের স্থান বৈদ্যনাথ তলাকে পরে মুজিবনগর নামকরণ করা হয়। বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ক্যানাডার 257 ও অস্ট্রেলিয়ার 285 নাগরিক। ক্যানাডার নাগরিকদের নিয়ে বৃহস্পতিবার রাত 9:07 শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায় শ্রীলঙ্কান এয়ারের একটি ফ্লাইট। রাত 9:30 কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকা ছাড়েন ক্যানাডার 257 নাগরিক। এর আগেও ক্যানাডা, যুক্তরাষ্ট্র, জার্মানি, ভুটান, জাপান ও মালয়েশিয়ার নাগরিকরা ঢাকা ছাড়েন। মঙ্গলবার ঢাকা ছাড়েন 214 জন ক্যানাডিয়ান। করোনা সংক্রমণ এড়াতে নতুন করে লকডাউন হয়েছে পিরোজপুর, জয়পুরহাট ও মাদারীপুর জেলা। এ নিয়ে অবরুদ্ধ হলো মোট 35 জেলা। 3 উপজেলার পর বৃহস্পতিবার থেকে পুরো মাদারীপুর লকডাউন করেছে প্রশাসন। এদিকে 2 আক্রান্ত শনাক্তে অবরুদ্ধ জয়পুরহাট। সিভিল সার্জন সেলিম মিয়া জানান, আক্রান্তরা নারায়ণগঞ্জ থেকে আসার পর নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়েছে। পরে রাত 12:45 দিকে সংক্রমণ ঠেকাতে লকডাউন করা হয় পিরোজপুর। এ সময় জাতীয় আঞ্চলিক সড়ক, মহাসড়ক বা নৌপথে জেলা উপজেলা যাতায়াত করা যাবে না, তবে ওষুধ, জরুরি পণ্য, কৃষি পণ্যের যানবাহনের জন্য নির্দেশনা শিথিল থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপও মানা হচ্ছে না লকডাউন ও সামাজিক দূরত্ব। অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করায় 6 জেলায় 207 জনকে জরিমানা করা হয়েছে। গাজীপুরে আক্রান্ত বাড়লেও জনসমাগম দেখে বোঝার উপায় নেই, জেলায় লকডাউন চলছে। দিনাজপুরে দোকানপাটে ভিড় করছেন ক্রেতা বিক্রেতা, অকারণে বাইরে বের হওয়ায় রাজশাহী, নগরীসহ নানা উপজেলায় 75 জনকে 2,12,000 টাকা জরিমানা করা হয়েছে। লক্ষ্মীপুরে লকডাউন না মানায় জরিমানা গুনেছেন 17 জন। বাগেরহাটে জরিমানা করা হয়েছে 46 জনকে। অপ্রয়োজনে ঘোরাঘুরিতে নোয়াখালীতে 40 এবং ঝিনাইদহে 23 জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। করোনা সংক্রমণের সর্বশেষ তথ্য জানতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন, করোনার সবশেষ কী পরিস্থিতি চট্টগ্রামে আমাদেরকে জানাবেন। এবং আমরা যেমনটা শুনেছিলাম এর আগে, চট্টগ্রামে একমাত্র করোনা পরীক্ষাগারে সেখানে আসলে কিট শেষ হয়ে গিয়েছে, সেটি এখন আসলে কোন পর্যায়ে রয়েছে আমাদেরকে জানাবেন। প্রথমত চট্টগ্রামে গতকালকে মোট
111টি পরীক্ষা করা হয়েছে এবং এর মধ্যে 19 জনের করোনা পজিটিভ এসেছে। তবে এই 19 জনের মধ্যে 17 জন হচ্ছে লক্ষ্মীপুরের, অর্থাৎ লক্ষ্মীপুরের বাসিন্দা, তাদের এখানে এনে পরীক্ষা করা হয়েছিল নমুনা, একজন চট্টগ্রামের এবং একজন ফেনীর। তো এই এই বিষয়টি নিয়ে মূলত চট্টগ্রামে এখনও পর্যন্ত সর্বমোট যদি আমরা বলি গতকালকের একজন সহ মোট করোনা আক্রান্ত হচ্ছে 33 জন। এই 33 জনের মধ্যে আবার 11 জন হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায়, আর বিশেষ করে সাতকানিয়া, পটিয়া এই সমস্ত উপজেলাগুলোর মধ্যে, আর বাকি যারা 22 জন তারা চট্টগ্রাম মহানগরের ভেতরে। এছাড়া চট্টগ্রামে এখনও পর্যন্ত আমরা যেটি সিভিল সার্জন বলছে যে তাদের বাড়িতে কোয়ারেন্টাইন অবস্থায় আছে, গতকালকে আরও 12 জনকে বাড়ানো হয়েছে, মোট 1263 জন। আর আইসোলেশনে আছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে, সেখানে মোট গতকালকে 8 জনকে নেওয়া হয়েছে এবং মোট 69 জন। আর এছাড়া আমরা যদি কোয়ারেন্টাইনের কথা বলি, অর্থাৎ কোয়ারেন্টাইন থেকে ছাড়প্রাপ্ত যদি বলি, তাহলে এখনও পর্যন্ত প্রায় 995 জনকে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং এদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী। আর দ্বিতীয় যে বিষয়টি আপনি বলছিলেন যে মূলত কিট এর বিষয়টি, একটি সংকট তৈরি হয়েছিল, অর্থাৎ গতকালকে বিকেল পর্যন্ত এক ধরনের সংকট ছিল যে এখানে কিট ইতিমধ্যে শেষ হয়ে যাচ্ছিল। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে গত পরশু দিনই আমরা দেখেছি চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে গতকাল রাতে তারা 1920 কিট তারা নিয়ে এসেছে। অর্থাৎ প্রাথমিকভাবে আমরা যে ধারণা আশঙ্কাটি করেছিলাম যে চট্টগ্রামে পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ার একটি আশঙ্কা তৈরি হয়েছিল, সেটি অবশ্য এখন আর থাকছে না, কারণ ইতিমধ্যেই 1920 কিট এসে পৌঁছেছে। এবং এর বাইরেও স্বাস্থ্য মন্ত্রণালয় যেটি বলছে যে বিভিন্নভাবে তারা কিট সংগ্রহের চেষ্টা চলছে, সেই ধারাবাহিকতায় চট্টগ্রামেও একই অবস্থা চলছে। চট্টগ্রামে করোনা পরিস্থিতি জানাচ্ছে সকল অনুপমশীল। যেতে চাই এবার নারায়ণগঞ্জে, সেখানে রয়েছে সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, নারায়ণগঞ্জ আসলে এখনও ঢাকার পরেই অবস্থান করছে করোনা আক্রান্তের দিক থেকে, কি দেখছেন নারায়ণগঞ্জের পরিস্থিতি? মানুষ কি কিছুটা সচেতন হচ্ছে, কতটা মেনে চলছে সামাজিক দূরত্ব? আসলে নারায়ণগঞ্জকে লকডাউন ঘোষণার পর থেকে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, আসলে এলাকা ভিত্তিকভাবে কিন্তু যেই পাড়া মহল্লাগুলি তারা কিন্তু এখনো সচেতন না। অধিকাংশ মানুষ কিন্তু পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর যখন টল দিচ্ছে এরপরেই কিন্তু তারা আবার বেরিয়ে আসছে। তো নারায়ণগঞ্জের যেই সর্বশেষ তথ্য আপনাকে এটা জানিয়ে রাখতে চাই যে গত 24 ঘন্টায় কিন্তু নারায়ণগঞ্জে 255 জনের মতো করোনা আক্রান্ত হয়েছে এবং 15 জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। তো এর মধ্যে আরেকটি বিষয় হচ্ছে যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন যেই উদ্যোগ নিয়েছে করোনা রোগীদের নমুনা সংগ্রহ করা, তো তারা গত 24 ঘন্টায় আমাদের কাছে, আমরা খোঁজ নিয়ে যেই তথ্যটি জেনেছি যে তারা গত 24 ঘন্টায় প্রায় 195টি, প্রায় 1500-এর মতো তারা নমুনা সংগ্রহ করেছে, এর মধ্যে 50টির মতো পজিটিভ এসেছে। এবং অন্যান্য যেই করোনা উপসর্গ নিয়ে যারা মারা যাচ্ছে, এমন লাশ সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রায় 4টি লাশ দাফন করা হয়েছে এবং 74টি করোনা উপসর্গ লাশের তারা সহযোগিতা করে সরাসরি দাফনের ব্যবস্থা করেছে। তো আরেকটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ যে নারায়ণগঞ্জে বিভিন্ন সুদী মহল গত কয়েকদিন যাবতই কিন্তু একটি জোরালো দাবি জানিয়ে আসছিল যে নারায়ণগঞ্জে এখন পর্যন্ত যে করোনা টেস্ট ল্যাব স্থাপন করা, এটা কিন্তু এখন পর্যন্ত করা হয়নি। আপনি জানেন গতকাল প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে যখন নারায়ণগঞ্জের এই পরিস্থিতির কথা শুনেছিলেন, সে কিন্তু নিজেও বিস্মিত হয়েছে যে নারায়ণগঞ্জের মতো জায়গায় এখনো যে করোনা টেস্টের যেই ল্যাব সেটা স্থাপন করা হয়নি। তো এই ক্ষেত্রে কিন্তু আসলে নারায়ণগঞ্জকে যেই এপি জোন হিসেবে ক্লাস্টার, নারায়ণগঞ্জে এপি জোন হিসেবে যেটা চিহ্নিত করা হয়েছে করোনা সংক্রমণের জন্য, এর কিন্তু আসলে কোনো বিকল্প নেই। একটি দ্রুত গতিতে আপনার এখানে একটি ল্যাব স্থাপন করা প্রয়োজন এবং এর মধ্যে যেই বিষয়টি আরো গুরুত্ব দিয়ে দেখছি আমরা যে তথ্যটি যে এই পর্যন্ত কিন্তু 27 জন চিকিৎসক স্বাস্থ্যকর্মী কিন্তু করোনায় আক্রান্ত হয়েছে। তো এর মধ্যে আসলে এখানে যদি জরুরি ভিত্তিতে ল্যাব স্থাপন করা না হয় তাহলে কিন্তু নারায়ণগঞ্জের পরিস্থিতি আরো ভয়াবহ অবস্থা ধারণ করবে। এই ছিল সর্বশেষ আমার কাছে। জি, নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান।
লক্ষীপুরে এক চিকিৎসক ও 3 বছরের শিশু সহ একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 17 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত 19 জন। এর মধ্যে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও 4 জন কর্মকর্তা কর্মচারী সহ 13 জন, কমলনগরের 3 জন, সদর উপজেলা 1 জন করোনা ভাইরাসে আক্রান্ত হন বলে নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন আব্দুল গাফফার। তিনি জানান, 9 এপ্রিল ঢাকা থেকে এক পোশাক শ্রমিক লক্ষীপুরের রামগঞ্জের বাড়িতে ফেরেন। 2 দিন পর রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান সামান্য গলা ব্যথা নিয়ে। করোনা সন্দেহে তার নমুনা চট্টগ্রামে পাঠানো হয়, রিপোর্ট পজিটিভ আসে। এরপর আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা পরিবার সহ 136 জনের নমুনা পরীক্ষায় 13 জনের করোনা পজিটিভ হয়। এছাড়া নারায়ণগঞ্জ ফেরত কমলনগরে 3 ও সদর উপজেলায় আরও 1 জন করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে ফেনীতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে নারায়ণগঞ্জ থেকে, সে কিছুদিন আগে ফেরে ফেনীতে। আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার 4 জেলা থেকে 115 বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে এক ব্যবসায়ীকে। রাতপুরের কল্যাণপুর ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন পাটোয়ারির বাড়ি থেকে 32 বস্তা ত্রাণের চাল জব্দ করা হয়। নেত্রকোনার পূর্বধলায় ত্রাণের 27 বস্তা চাল জব্দ হয়েছে। পূর্বধলা থানার উপপরিদর্শক কবির হোসেন জানান, ময়মনসিংহের তারাকান্দা থেকে 2 জন মোটরসাইকেলে করে 4 বস্তা চাল নিয়ে পূর্বধলার দিকে যাচ্ছিলেন। এ সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে আরও 2 জায়গায় অভিযান চালিয়ে 23 বস্তা চাল জব্দ করা হয়। এছাড়া সিরাজগঞ্জের চৌহালিতে 40 বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আটক হয়েছেন এক ব্যবসায়ী। ময়মনসিংহের তারাকান্দায় খাদ্য বান্ধব কর্মসূচির 16 বস্তা চাল জব্দ করেছে পুলিশ। বিশ্বজুড়ে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে 7,000-এর বেশি মানুষ, আক্রান্ত হয়েছেন প্রায় 95,000। গত কয়েকদিনের মতো মৃতের সংখ্যা এগিয়ে যুক্তরাষ্ট্র। ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে 2,100-এর বেশি। এছাড়া যুক্তরাজ্যে 861 জন, ফ্রান্সে 753 জন, ইতালিতে 525 এবং স্পেনে 503 জন মারা গেছেন। এদিকে লকডাউন তুলে সব অর্থনৈতিক কর্মকাণ্ড আবার চালু পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সব রাজ্যের গভর্নরদের কাছে 3 স্তরের এই পরিকল্পনার কথা জানান ট্রাম্প। এদিকে নিউ ইয়র্কে ভাইরাস নিয়ন্ত্রণে আনতে 15 মের পর্যন্ত তারিখ পর্যন্ত লকডাউন চলবে বলে ঘোষণা দিয়েছেন গভর্নর অ্যান্ড্রিউ কুমো। করোনার কারণে জাপানে জরুরি অবস্থা জারি হয়েছে, বহাল থাকবে 6 মে পর্যন্ত। পরিস্থিতির অবনতি হওয়া এবার জাপান জুড়ে কড়াকড়ি আরও বাড়াতে যাচ্ছে বাধ্য হয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী আবে। মৃত আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেশজুড়ে লকডাউন 3 সপ্তাহ বাড়িয়েছে যুক্তরাজ্য। করোনা পরিস্থিতি সামাল দিতে না পারায় ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রীকে পদচ্যুত করেছেন দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো। পোল্যান্ডে করোনা সংক্রমণ ঠেকাতে মে মাসের 3 তারিখ পর্যন্ত সীমান্ত বন্ধ রাখা হবে। আফ্রিকার দক্ষিণাঞ্চলের ক্ষুদ্র দেশ এসওয়াতিনিতে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে করোনা রোগী। আফ্রিকা করোনা রোগী বাড়ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস। কমপক্ষে 1,500 করোনা রোগীকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য 6টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালকে প্রস্তুত করছে সরকার। এর 2টি রাজধানীতে আর ঢাকার বাইরে 4টি। এছাড়া রাজধানীর আরও 2 বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালকে প্রয়োজনে করোনা চিকিৎসায় ব্যবহারের জন্য প্রস্তুত রাখবে স্বাস্থ্য মন্ত্রণালয়। সারা বিশ্বের মতো বাংলাদেশেও বাড়ছে করোনার প্রকোপ, খুব দ্রুতই বাড়ছে আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যাও বাড়ছে প্রতিদিনই। চিকিৎসক থেকে শুরু করে প্রাণহানি ও আক্রান্তের তালিকায় নানা শ্রেণী পেশার মানুষ। করোনা রোগী বাড়তে থাকায় সারা দেশে আরও 6টি বেসরকারি হাসপাতাল প্রস্তুত করছে সরকার। এ তালিকায় রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন ও গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, এছাড়াও সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালও প্রস্তুত করা হচ্ছে। একটা হলো আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, আরেকটা হলো শাহাবুদ্দিন মেডিকেল কলেজ। এই 2টা আগ্রহ প্রকাশ করেছে ঢাকার জন্যে, আর ঢাকার বাইরে 4টা মেডিকেল কলেজ দেওয়ার ক্ষেত্রে তারা আগ্রহ জানিয়েছে। এক সরকারি মেডিকেল কলেজ যদি আরও আমরা খালি করতে পারি, অন্যান্য পেশেন্টদের যদি অন্য জায়গায় বন্দোবস্ত করতে পারি, সেক্ষেত্রে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালই শুধু না, জেনারেল হাসপাতালগুলো যেগুলো জেলা পর্যায়ে আছে সেগুলো নিতে হতে পারে। এসব হাসপাতালে কমপক্ষে 1,500 করোনা রোগীকে চিকিৎসা সেবা দেওয়া যাবে, যাতে অর্ধশত আইসিইউ ও 38টি লাইফ সাপোর্টের সুবিধা রয়েছে। প্রস্তুতি গ্রহণ করা শুরু হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে যেগুলো তোমরা দিতে চাচ্ছ এগুলোর ক্ষেত্রে নতুন করে কোনো পেশেন্ট নেওয়ার দরকার নেই, এবং পুরনো পেশেন্ট যেগুলো আছে এর মধ্যে যারা সুস্থতায় চলে এসছে তাদেরকে রিলিজ দিয়ে দেওয়ার জন্যে, আর যাদেরকে তারপরেও যদি কিছু পেশেন্ট থাকে তার নিকটস্থ মোটামুটি মানসম্পন্ন হাসপাতাল যেগুলো আছে সেখানে ট্রান্সফার করবার জন্যে। হাসপাতাল 6টি প্রস্তুত হতে 7 থেকে 10 দিন সময় লাগবে।
করোনার প্রকোপ বাড়লে প্রয়োজনে রাজধানীর গ্রিন লাইফ ও ইউনিভার্সাল মেডিকেল কলেজেও ব্যবহার করা হবে কোভিড-19 চিকিৎসায়। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ঝুঁকি আর পাথরের অভাবে প্রায় বন্ধ কুড়িগ্রামে নদ নদীর তীর সংরক্ষণের কাজ। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত ও পুনর্নির্মাণের কাজ জুনের মধ্যে শেষ না হলে বন্যার বিপদ বাড়বে, আর এতে ক্ষতির মুখে পড়বেন জেলার একটা বড় অংশের মানুষ। কুড়িগ্রামে বন্যা নিয়ন্ত্রণে নদ নদীর তীর সংরক্ষণের কাজ শুরু হয় মাস কয়েক আগে। কাছাকাছি সময়ে শুরু হয় উলিপুর এবং চিলমারি উপজেলায় ব্রহ্মপুত্র নদের ডান ও বাম তীরে বাঁধের কাজ। তবে করোনা ঝুঁকির কারণে বন্ধ হয়ে গেছে পাথর আমদানি, এতে নির্মাণ কাজেও দেখা দিয়েছে স্থবিরতা। স্থানীয়রা বলছেন বর্ষার আগে বাঁধের কাজ শেষ না হলে বন্যার কবলে পড়তে পারে পুরো জেলা, দেখা দিতে পারে তীব্র নদী ভাঙনও। এতে ক্ষতির মুখে পড়বেন কুড়িগ্রাম সদর, চিলমারি, উলিপুর, ভুরুঙ্গামারি, রৌমারি ও রাজিপুরের অন্তত 9 লাখ মানুষ। 77 সাল থেকে অদ্যবধি পর্যন্ত বাঁধটা রিপেয়ারিং না হওয়াতে আমাদের তো ক্ষয়ক্ষতি হয়েছে, বাঁধটারও ক্ষয়ক্ষতি হয়েছে, ছোট ছোট হয়েছে, ভাঙি ভাঙি। 30-40 বছর থেকে কোনো কাজ হয়নি। আমাদের নদী এলাকা, আমাদের ক্ষয়ক্ষতি বেশি হয়। এই বাঁধ না থাকাতে আমার বহু ক্ষতি হয়েছে। তবে এখনও বর্ষার আগেই কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী পানি উন্নয়ন বোর্ড। এই বন্য নিয়ন্ত্রণ বাঁধগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয় মেইনলি যদি নদীতে সংরক্ষণ কাজটা না থাকে। তো আমাদের এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে 16 কিলোমিটার নদীতে সংরক্ষণ কাজও রয়েছে, যেটা আমরা বাস্তবায়ন করতে পারলে এই বন্য নিয়ন্ত্রণ বাঁধগুলো স্থায়ী রূপ নেবে এবং আশা করা যায় পরবর্তীতে তারা তো বন্যার পানিতে এলাকাগুলোকে এফেক্ট করবে না। কুড়িগ্রামে বন্যা নিয়ন্ত্রণে নদ নদীর তীর সংরক্ষণ এবং উলিপুর ও চিলমারি উপজেলায় ব্রহ্মপুত্র নদের বাঁধের কাজে খরচ হচ্ছে প্রায় 800 কোটি টাকা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, উলিপুর, কুড়িগ্রাম। যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত 106 বছরের এক নারী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বলা হচ্ছে ব্রিটেনের সবচেয়ে প্রবীণ মানুষ হিসেবে এই বৃদ্ধা করোনাকে হারিয়ে সুস্থ হওয়ার রেকর্ড করেছেন। হাসপাতাল ছাড়ার সময় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা করতালি দিয়ে বিদায় জানান কনি টিটচেনকে। করোনা ভাইরাসে বিপর্যস্ত যুক্তরাজ্য, প্রতিদিনই দেশটিতে গড়ে প্রাণ হারাচ্ছেন 500-এর বেশি মানুষ। বৃদ্ধদের পাশাপাশি রেহাই পাচ্ছেন না অল্প বয়সীরাও। এমন এক সময় সুখবর দিল বার্নিংহাম সিটি হাসপাতাল। তারা জানিয়েছে 3 সপ্তাহের বেশি সময় করোনার সঙ্গে লড়াই করে জয়ী হয়ে বাড়ি ফিরেছেন 106 বছর বয়সী কনি টিটচেন। বুধবার হাসপাতাল ছাড়ার সময় এভাবে শুভেচ্ছা জানান চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। আপনার কি মনে আছে আপনাকে বলেছিলাম করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে আপনি সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি? হ্যাঁ। নিজেকে ভাগ্যবান মনে করছেন? হ্যাঁ মনে করছি। নাতি নাতিদের সঙ্গে দেখা করতে উদগ্রীব? হ্যাঁ। খাবার খেয়ে বাড়ি চলে যেতে পারেন? হ্যাঁ, আমি ক্ষুধার্ত। করোনাকে হারানো শতবর্ষী কনি টিটচেনের জন্ম 1913 সালে। রানী দ্বিতীয় এলিজাবেথের দাদা রাজা পঞ্চম জর্জ তখন ব্রিটিশ সিংহাসনে। 1917 সালে রুশ বিপ্লব দেখেছেন তিনি। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনকে সমালোচনা এড়িয়ে নয়, সমালোচনাকে গ্রহণ করে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতিষ্ঠাতা সাইদুর রহমান প্যাটেলের। শুধু মার্চ কিংবা ডিসেম্বরের স্মরণ নয়, স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য স্বাধীন বাংলা ফুটবল দলের রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ার হতাশা প্যাটেলের কণ্ঠে। বাফুফে পরিচালনা নিয়ে চাপের মুখে সভাপতি কাজী সালাউদ্দিন। করোনায় নির্বাচন পেছালেও বিভিন্ন কারণে সমালোচনার মুখে তিনি। দীর্ঘ 12 বছর শীর্ষ পদে থেকেও দেশের ফুটবলের ভাগ্য বদলাতে না পারায় দায় নিয়ে আরও একবার নির্বাচন করতে চলেছেন সালাউদ্দিন। এবার তার কমিটির সহসভাপতি বাদল রায় দাঁড়াচ্ছেন প্রতিপক্ষ হয়ে। পরিবর্তনের হাওয়া তুলে প্রচার চালানোর পরও অজ্ঞাত কারণে সভাপতি পদে নির্বাচন করা থেকে সরে দাঁড়িয়েছেন বিডিডিএফ এর সভাপতি তরফদার রুহুল আমিন। তারপরও সালাউদ্দিন স্বস্তিতে নেই পুরোপুরি। করোনা ইস্যুতে বিশ্ব ক্রিয়াঙ্গন যেখানে লণ্ডভণ্ড, সেখানে বাফুফে চাইছিল 20 এপ্রিল নির্ধারিত সময় নির্বাচন করতে। বর্তমান নির্বাহী কমিটিকে টিকিয়ে রাখতে ফিফার দ্বারস্থ হতে হয়েছে বাফুফেকে। টানা 3 বারের সভাপতির সামনে 4র্থবারের চ্যালেঞ্জ মনে করিয়ে দিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতিষ্ঠাতা। ত্রুটি থাকবে, সমালোচনাও থাকবে। আমার জানতে হবে যে আমার কোন জায়গাটা সমালোচিত আমি,
সেই জায়গাটা ঠিক করা সালাউদ্দিনের জন্য দরকার। আমার কনস্ট্রাকটিভ সমালোচনা থাকতে হবে এবং সালাউদ্দিনের কিন্তু সেটা রিসিভ করতে হবে, করে তার আগে বাড়তে হবে যে আমার কোন জায়গাটা গ্যাপ আছে। প্রতি বছরের মার্চ আর ডিসেম্বরে সবার মনে পড়ে স্বাধীন বাংলা ফুটবল দলের কথা। এ নিয়ে তীব্র হতাশা সাইদুর রহমান প্যাটেলের। স্বাধীনতার ৫০ বছরের প্রাক্কালে পুরো দাবি তাই নতুনভাবে করলেন এই বর্ষিয়ান ক্রীড়া সংগঠক। মুক্তিযুদ্ধে তহবিল গঠন করার জন্য এই স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়দের যে অবদান, এটা তো সারা জীবন, এটা যতদিন দুনিয়া থাকবে এই ইতিহাস তো কেউ মুছে দিতে পারবে না। বঙ্গবন্ধু ছিলেন আমাদের চিফ প্যাট্রন, প্যাট্রন নজরুল ইসলাম সাহেব, তাজউদ্দিন সাহেব এবং কমিটির কেউ নাই, সবাই চলে গেছেন আর কি, আর প্লেয়ারদের মধ্যে অনেকে নাই, তো একে একে আমরাও থাকবো না, তো আমরা কোনো স্বীকৃতি পাবো না, এটা তো খুব দুঃখজনক। জীবনের পরন্ত বেলাতেও দেশের ফুটবল যাতে মাথা উঁচু করে থাকে সেই প্রত্যাশা সাইদুর রহমান প্যাটেলের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল এক ঘন্টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।